আসসালামালাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো আজকে যাচ্ছি মানিকগঞ্জ, আর মানিকগঞ্জ যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আজকে মানিকগঞ্জ বাণিজ্য মেলায় যাব, আর ওখানে দেখবো আজকে কী কী উঠেছে এবং কী কী পাওয়া যায় ওখানে, কি অবস্থা, সেগুলোই আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরবো। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আর আজকে আমার সাথে আছে আমার ভাতিজা সংগ্রাম, তো আমরা দুজনে আজকে যাব মূলত ঘুরতে। তো চলুন আর আমাদের সাথেই থাকুন, আর ফুল ভিডিওটি আপনারা দেখতে থাকুন। গাইস, আর আমরা ফাইনালি চলে আসলাম সেই বাণিজ্য মেলায়, আর এখানে মানে মানিকগঞ্জ বাণিজ্য মেলার মূল ফটক, আর এখানে আমাদের ব্যবস্থা আছে। ভাই দুইটা দেন তো, কত? 40 টাকা? আচ্ছা দুইটা দেন। তো গাইস আমরা টিকিট পেয়ে গেলাম। তো গাইস আর এখন আমরা এই মেলার ভিতর প্রবেশ করবো। ঠিক আছে, টিকিটটা দাও। এটা হচ্ছে মূল ফটক। ভাই এটাকে কি বলে? জি ট্রাভেলস। এগুলো কত করে পিস? এটা 50, এটা 80 পিস যাচ্ছে। এটা 50? গাইস দেখতেছেন অনেক সুন্দর একটা জিনিস, তো দেখলাম অনেক ভালো লাগলো। তো গাইস এবছর মেলায় অনেক সাজানো গোছানো, অনেক সুন্দর লাগতেছে, মানে খুবই সুন্দর একটা পরিবেশ। গাইস আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের রেলগাড়ি, ময়ূর পাখি, ঘোড়া, এগুলো দিয়ে বানিয়েছে অনেক সুন্দর করে, আর বাচ্চারা অনেক আনন্দে খেলাধুলা করছে। আর এটা হচ্ছে বাচ্চাদের দোলনা, এবং আমরা নাগরদোলা বলে থাকি। দেখেন কি সুন্দর চুরকির মতো ঘুরছে। দেখছি যে জাদু প্রদর্শনী করা হয়, ওখানে আমরা যাবো সামনে দেখি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি করা হয়, জাদু শেখানো হয় না প্রদর্শনী? না, এটা প্রদর্শনী করা হয়। আমি জাদু শিল্পী প্রিন্স আকাশ, মানিকগঞ্জ মুক্তিযুদ্ধের বিজয় মেলার মাঠে এই প্রথম লোকশিল্প পণ্য মেলা। তো আমি প্রিন্স আকাশ এসেছি আমার ক্ষুদ্র প্রতিষ্ঠান ভূতের বাড়ি জাদুঘর নিয়ে। তো অনেক ভালো লাগছে, এখানকার মানুষ অনেক শৌখিন, অনেক বিনোদনমুখী, তো অনেক মানুষ আসতেছেন দেখতেছেন, তো অনেক ভালো লাগতেছে, আমাদের ভালো লাগতেছে। এখানে দেখাচ্ছে আমরা মূলত একটি মানুষের যে দেখা দেওয়া আছে কুকুর সামসে, কুকুরটা গলা কাটা হয়, গলা কাটা জাদু, কবুতরের জাদু, ফুলের জাদু, আমি দেখাচ্ছি এখানে। টিকিট মূল্য কত? টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা, এটা হচ্ছে সর্বনিম্ন রেট। ঢাকা বাণিজ্য মেলাতে আমরা 100 টাকা করে করি, কিন্তু এটা একটু গ্রামীণ এরিয়া দেখে আমরা 50 টাকা দিয়েছি। তবে অনেক ভালো ভিডিও, বা অবশ্যই সবাই আসবেন, মহিলা মাপন ছোটো বড় সবাই মিলে একসাথে দেখতে পারবেন, সব পরিবারে দেখার মতো কিন্তু একটি প্রোগ্রাম এটা, ছোটো বড় সবার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা ওকে, ধন্যবাদ। কত করে পিস? 100 টাকা। দেখেন কত সুন্দর। একবার
আগে হলো কি বানান, হাওয়াই মিঠা, হাওয়াই মিঠা সুন্দর করে বানাচ্ছে। কি পান বলে ভাই এটাকে, কি পান বলে? শাহি পান। শাহি পান কত করে বিক্রি করেন? জি এটা 35 টাকা, এটা হচ্ছে 55 টাকা বানাই দিচ্ছি। 50 টাকা আর 35 টাকা পিস। ভালো লাগলো, কম দামেও আছে, দামেও আছে। আর এটা হচ্ছে বাচ্চাদের মানে পার্কের ব্যবস্থা করা হয়েছে, এখানে বাচ্চারা এখানে খেলাধুলা করে, অনেক সুন্দর। এটাও দেখছেন অনেক সুন্দর একটা জিনিস, বাচ্চাদের অনেক সুন্দর করে খেলাধুলা করছে বাচ্চারা, নাইস। গাইস আর এটা হচ্ছে হাওয়ার বোট, পানির পুল ভাসে আর বাচ্চারাও ভাসতে থাকে, অনেক সুন্দর একটা দৃশ্য, খুবই ভালো লাগতেছে। গাইস আর এখানে দেখতে পাচ্ছেন যে হরেক রকমের সাজ, পিঠা বানানোর সাজ সুন্দর করে বানিয়ে বানিয়ে রেখেছে, এবং আর সামনে দেখছেন যে অরিজিনাল আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছে যে কিভাবে এটা বানানো হয়, তো খুব ভালো লাগলো দেখে, অনেক সুন্দর। তো গাইস আপনারাও চাইলে এখানে সপরিবারে আসতে পারেন, আর এটা হচ্ছে ঢাকা রিচা মহাসড়কের মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে নেমে একদম চলে আসবেন বিজয় মেলার মাঠে, তো এখানে আসলে পেয়ে যাবেন মানিকগঞ্জ বাণিজ্য মেলা। গাইস আর ব্লগটি আজকের মধ্যে এখানে শেষ করতে যাচ্ছি, কারণ আজকে এটা হচ্ছে আমাদের দিনের ব্লগ, দিনে যা যা আমরা করেছি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো গাইস রাত্রে আমরা আর একটা ব্লগ করবো, কারণ একটি ব্লগের মাধ্যমে সব কিছু দেখানো সম্ভব নয়, সেজন্য চিন্তা করলাম রাতের সৌন্দর্যকে দেখানোর জন্য আর একটি ব্লগ করি, তাই রাতের ব্লগটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। গাইস আর আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুক পেজ হচ্ছে আসিফ ইকবাল ব্লগ, সেটাই লাইক এবং ফলো করবেন। তো সবাই বেশি বেশি দোয়া করবেন, আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, খোদা হাফেজ।